মাধুরী ভেবেছিলেন বিরাট সুযোগ হারালেন তিনি। কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার পর বোঝা গেল ছবিটিতে অভিনয় না করাটাই মাধুরীর ক্যারিয়ারকে বাঁচিয়ে দিয়েছে আরও একটি ফ্লপ সিনেমা থেকে। বলিউডের সেরা অভিনেত্রী মাধুরী দীক্ষিত তার ক্যারিয়ারের শুরুতে কয়েক ধাপ এগিয়ে গিয়েছিলেন তারই সহকর্মী অনিল কাপুরের এক বিশ্বাসঘাতকতায়। মাধুরী তখন অভিনয় জগতে নতুন পা বাড়িয়েছেন। 1984 সালে অবোধ নামে একটি সিনেমায় কণ্ঠ অভিনয় দিয়ে যাত্রা শুরু করেন তিনি। তাপস পালের বিপরীতে নায়িকার কণ্ঠে ডাবিং করেন তিনি। ছবিটি ফ্লপ করলেও মাধুরীর অভিনয় পারদর্শিতা সকলের মন কেড়েছিল, তাই ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে একটানা বেশ কয়েকটি অল্প বাজেটের ছোট ছোট সিনেমায় কাজ পান তিনি। সাথী, মানব হত্যা, হিফাজত, উত্তর দক্ষিণ সহ সেই সময়ের সিনেমাগুলো দর্শকের প্রশংসা কাড়লেও ব্যবসা সফল হয়নি। এই সিনেমাগুলোই ভালো করার পর অনিল কাপুরের সাথে রূপ কি রানী, চোরকা রাজা সিনেমায় অভিনয় করার প্রস্তাব পান তিনি। অনিল এবং তার দাদা বনি কাপুর প্রযোজিত এই সিনেমাটি ছিল বিগ বাজেটের। এটি করে নিজেকে খ্যাতির শীর্ষে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মাধুরী দীক্ষিত। কিন্তু ছবিটির সব কাজ যখন মাধুরীর করার কথা ছিল, তখন হঠাৎ অনিল কাপুরের বিশ্বাসঘাতকতায় কাজটি শ্রীদেবীকে দেওয়া হলো। মাধুরী নতুন অ্যাক্ট্রেস বলে তাকে না নিয়ে সে সময়ের জনপ্রিয় অ্যাক্ট্রেস শ্রীদেবীকে নেওয়া হলো। মাধুরী ভেবেছিলেন বিরাট সুযোগ হারালেন তিনি। কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার পর বোঝা গেল ছবিটিতে অভিনয় না করাটাই মাধুরীর ক্যারিয়ারকে বাঁচিয়ে দিয়েছে আরও একটি ফ্লপ সিনেমা থেকে। মাধুরীর জীবনের টার্নিং পয়েন্টটি ছিল 1988 সালে। এই বছরে তিনি অনিলের সাথেই তেজাব নামের আরেকটি ছবিতে অভিনয়ের সুযোগ পেলেন। এই ছবিটিতে অভিনয়ের মধ্য দিয়ে মাধুরী দীক্ষিত এক অপরিচিত মুখ থেকে হয়ে উঠলেন বলিউডের টপ হিরোইন। তারপর আর তাকে কখনো পেছন ফিরে তাকাতে হয়নি। কয়েক দশক ধরে বলিউড মাতিয়ে কোটি দর্শকের মন জয় করেছেন তিনি। Thank you.